বন অধিদপ্তর, নিয়োগ বিজ্ঞপ্তি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আওতাধীন বন অধিদপ্তরের সিংহ পশ্চিমে জনবল নিয়োগ দেওয়া হবে। বন অধিদপ্তর একটি পদে মোট 40 জনকে নিয়োগ দেবে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলো। সরকারি বেসরকারি সকল চাকরি খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। পদের নাম ফরেস্টার, পছন্দ 40টি, শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ফরেস্ট, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। আবেদন প্রক্রিয়া, আগ্রহী প্রার্থীরা আবেদন পত্র পূরণ করে প্রধান বন রক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরে বাংলা, ঢাকা 1207 এই ডাক যোগাযোগ অথবা সরাসরি অফিসে জমা দিতে হবে। আবেদনের সময় 16 মার্চ 2023 পর্যন্ত আবেদন করা যাবে। চাকরির আবেদন ফর্ম বন অধিদপ্তর ওয়েবসাইট www.bforest.gov.pd হতে ডাউনলোড করা যাবে। এছাড়া বন অধিদপ্তর আগারগাঁও ঢাকায় সীমান্তবর্তী ইউনিট হতে অফিস চলাকালীন সময় সংগ্রহ করা যাবে। প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ সহকারী প্রধান বন সংগ্রহক অর্থাৎ এটা সাধারণ নির্দেশনা ইউনিট বন ভবন আগারগাঁও ঢাকা এর অনুকূলে 200 টাকা, ব্যাংক ড্রাফট পে অর্ডার অথবা কোড 9645-4300-38 খাতে ট্রেজারি ট্রেজারি বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকে জমাকৃত 200 টাকা ট্রেজারি চালানে অগ্রহণযোগ্য মূল্য কপি আবেদন ফর্মের সাথে অবশ্যই দাখিল করতে হবে। ঠিকাদার পত্র যোগাযোগ ঠিকানা লিখিত 15 টাকা, ডাক টিকিট 14x10 সাইজের একটি ফেরত খাম আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আবেদন করতে যোগাযোগ করতে পারেন বেনাপোল স্টুডিও, সোহাগ সুপার মার্কেট, বেনাপোল বাজার, বেনাপোল যশোর। মোবাইল নম্বর 01771563406।